অনেকেই হয়তো ইউটিউবে ছবি পোস্ট করা দেখে ভাবেন যে ইউটিউবে ছবি কেমনে পোস্ট করে। মূলত ইউটিউবে ছবি পোস্ট করা হয় কমিউনিটি ট্যাবের মাধ্যমে। অনেকেই হয়তো এটা জানেন যে কমিউনিটি ট্যাবের মাধ্যমে কিন্তু ছবি পোস্ট করা হয় ইউটিউবে। আবার অনেকে হয়তো এটা জানেন না যে কমিউনিটি ট্যাব কিভাবে পাবো বা কিভাবে কমিউনিটি ট্যাবের মাধ্যমে ছবি পোস্ট করব। আর এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে আপনি শুধু ছবিই না, আপনি আপনার চ্যানেলের কোনো ভিডিও বা অন্য কোনো চ্যানেলের ভিডিও আপনার চ্যানেলে শেয়ার করতে পারেন, এমনকি আপনি চাইলে পোলও করতে পারেন। অর্থাৎ পোল অর্থাৎ ভোট সিস্টেম করতে পারেন। অর্থাৎ মনে করুন আপনি আপনার চ্যানেলের পরবর্তী ভিডিও কোন টপিকে তৈরি করবেন সেটা নিয়ে একটা কনফিউশনে আছেন, তো তখন কিন্তু আপনি কমিউনিটি ট্যাবের মাধ্যমে আপনি আপনার সাবস্ক্রাইবারদের মতামত জানার জন্য একটা পোল সিস্টেম করলেন। তাতে লিখে দিলেন যে পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকে চান, নিচে কয়েকটা অপশন দিয়ে দিলেন। তো ওই অপশনগুলোতে আপনার সাবস্ক্রাইবাররা ভোট দেবে, ভোট দিতে পারবে। তো আপনার যে টপিকের উপর ভোট বেশি পড়বে সেই পার্সেন্টেজ অনুযায়ী আপনি পরবর্তী ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন। আবার এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে আপনি আপনার পুরনো কোনো ভিডিও, এমনকি পুরনো কোনো ভিডিও লিঙ্ক আপনি শেয়ার করতে পারবেন। আপনারা কিন্তু দেখবেন যে আমার চ্যানেলেও কিন্তু আমি কমিউনিটি ট্যাবের মাধ্যমে অনেক সময় ছবি পোস্ট করি অথবা আগের কোনো ভিডিও লিঙ্ক অনেক সময় শেয়ার করি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউটিউবে ছবি পোস্ট করবেন এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে, আর কিভাবে এই কমিউনিটি ট্যাব পাবেন সেটাও আমি আজকে আপনাদের বলবো। চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমি বলবো যে এই কমিউনিটি ট্যাবটা কি, আর এই কমিউনিটি ট্যাব যাদের চ্যানেল নেই তারা কিভাবে পাবেন। তো কমিউনিটি ট্যাব হচ্ছে আপনারা আপনাদের চ্যানেলে ঢোকার পরে, ইওর চ্যানেলে যাওয়ার পরে, যেখানে যে হোম, ভিডিও, প্লেলিস্ট এই অপশনগুলো পান আপনারা, ওইখানে অতিরিক্ত একটা ট্যাব হচ্ছে কমিউনিটি ট্যাব। তো একটা নতুন চ্যানেল খোলার পরে কিন্তু সাথে সাথে কমিউনিটি ট্যাব আপনার চ্যানেলে থাকবে না। এটার নিয়ম হচ্ছে 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরে আপনি এই কমিউনিটি ট্যাবটা পাবেন। 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরে, 1000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে আপনাকে কোনো আবেদন করা লাগবে না, কিছু করা লাগবে না, অটোমেটিক 7 দিনের মধ্যে আপনার চ্যানেলে এই কমিউনিটি ট্যাব চলে আসবে যখন আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে। তো 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার আগে কিন্তু এই কমিউনিটি ট্যাব আপনি পাবেন না। 1000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে কিন্তু কমিউনিটি ট্যাব আপনি পেয়ে যাবেন। আর তারপর থেকে আপনি এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে আপনার চ্যানেলে ছবি, পোল বা কোনো আগের কোনো ভিডিও লিঙ্ক সবকিছু আপনি শেয়ার করতে পারবেন। যেমনটা আমরা ফেসবুকে ছবি, ভিডিও সবকিছু শেয়ার করতে পারি, সেরকম ফেসবুকের মতোই কিন্তু আপনি ইউটিউবে আপনার চ্যানেলে আপনি সবকিছু শেয়ার করতে পারবেন। আবার অনেক সময় অনেকের ক্ষেত্রে এরকমেরও দেখা যায় যে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে তাও কিন্তু কমিউনিটি ট্যাবটা পাচ্ছে না, এরকমেরও কিন্তু দেখা যায় অনেক। তো এই ক্ষেত্রে আপনি ইউটিউবের কাছে একটা ফিডব্যাক দিতে পারেন, তাহলে আশা করি আপনি কমিউনিটি ট্যাবটা পেয়ে যাবেন। তো সাধারণত 1000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে এক সপ্তাহের মধ্যে এমনিতেই কমিউনিটি ট্যাব সবারই চলে আসে। তো এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে ইউটিউবে আপনার চ্যানেলে এই যে ছবি বা পোল বা কোনো ভিডিও লিঙ্ক বা আগের কোনো ভিডিও শেয়ার করতে পারবেন। তো চলুন আমরা চলে যাই এখন মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা এখন সরাসরি চলে যাবো ইউটিউবে। ইউটিউবে আসার পর এখান থেকে আমরা ইওর চ্যানেল দেখতে পাচ্ছেন, ইওর চ্যানেলে যাব। ইওর চ্যানেলে যাওয়ার পর এখানে দেখুন যে আমার চ্যানেলের ভিতরে আমি আসলাম। তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে কমিউনিটি নামে একটা অপশানে দেখতে পাচ্ছেন কমিউনিটি, এই কমিউনিটি অপশানে আসতে হবে। তারপর এখানে আমাকে পোস্ট করতে হবে, ঠিক আছে। দেখুন এই যে উপরে যে অপশান, এখানে ক্লিক করে আপনি সরাসরি পোস্ট করতে পারেন, অথবা আপনি কমিউনিটি এখানে না এসেও কিন্তু সরাসরি নিচে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এই যে এখানে ক্লিক করেও কিন্তু সরাসরি আপনি এই যে ক্রিয়েট পোস্ট যে অপশান দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট পোস্টে ক্লিক করে দেখুন এখানে যে দেখুন কোনো চ্যানেল আপনি মেনশন করতে পারবেন। তারপরে দেখুন নিচে এই যে অপশানটা, যে ইমেজের অপশানে যে এখান থেকে ছবি আপনার গ্যালারি থেকে যে অ্যালাও অ্যাক্সেস দিয়ে অ্যালাও অ্যাক্সেস দিয়ে অ্যালাও। তারপর দেখুন আমার গ্যালারি থেকে কোনো ছবি আমি এখানে আপলোড করতে পারবো। তারপরে দেখুন এই যে পোল, এই যে দেখুন এই যে সাপোজ ধরেন এখানে আমি লিখে দিতে পারি যে আপনারা আমার চ্যানেলে কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন। তো এটা লিখে দিয়ে নিচে আমি এখানে নিচে দেখুন এখানে আমি বিভিন্ন অপশন অ্যাড করে দিতে পারবো। দেখুন এই অ্যাড অপশানে যদি ক্লিক করি দেখুন এখানে আমি কিন্তু লিখে দিতে পারবো কী কী ক্যাটাগরি। ধরুন আমি উপরে লিখে দিলাম যে উপরে যে আমি লিখছি যে আপনারা আমার চ্যানেলে কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, মোবাইল রিলেটেড, কম্পিউটার রিলেটেড, এডিটিং রিলেটেড, এরকম বিভিন্ন অপশন আমি এখানে দিতে পারবো। চাইলে আপনি দেখুন এখান থেকে আরও এই যে অ্যাড অ্যানাদার অপশানে ক্লিক করে আরও অপশান কিন্তু আপনি এখানে বাড়াতে পারবেন। তো তারপরে এই যে উপরে ডান পাশে পোস্ট দেখছেন সব কিছু হয়ে গেলে এখানে পোস্টে ক্লিক করে পোস্ট করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো আপনারা কম্পিউটারের মাধ্যমে কীভাবে ইউটিউবের কমিউনিটি ট্যাবে পোস্ট করবেন। তো আমি প্রথমে দেখুন ক্রোম ব্রাউজারের মাধ্যমে ইউটিউবটা ওপেন করেছি। ইউটিউবে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন একদম উপরে ডান পাশে এই যে গোল করে যে চ্যানেলের প্রোফাইলটা যে দেখা যাচ্ছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন এখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন ইওর চ্যানেল, ইওর চ্যানেলে যেতে হবে। তো ইওর চ্যানেল আসার পর দেখুন এখানে আমি কী করবো এই যে কমিউনিটি যে ট্যাবটাই কমিউনিটি ট্যাবে ক্লিক করব। তো তারপর এখান থেকে দেখুন আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে মোবাইল দিয়ে আমি যে পোস্ট করা দেখিয়েছিলাম সেখানে কিন্তু এই যে পোল আর ইমেজ অপশনটা ছিল, কিন্তু এই ভিডিও অপশনটা কিন্তু ছিল না, ঠিক আছে। তো এখানে কিন্তু এই কম্পিউটারের মাধ্যমে পোস্ট করলে কিন্তু এই ভিডিও অপশনটা আপনারা পাবেন, মানে এখান থেকে এখানে ভিডিওতে ক্লিক করে কোনো ভিডিও পোস্ট করতে পারবেন। দেখুন ইওর ইউটিউব ভিডিওস, অর্থাৎ এখানে আসলে দেখুন আমার যে চ্যানেলের ভিডিওগুলো দেখাচ্ছে এই ভিডিওগুলো আমি পোস্ট করতে পারবো, ঠিক আছে। তো
আপনারা চাইলে এই কাজটি মোবাইলের মাধ্যমে করতে পারবেন। আপনারা তার জন্য কি করবেন যে মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করবেন, ক্রোম ব্রাউজারে ইউটিউব ওপেন করে সেখানে ডেস্কটপ মোড করে নেবেন, উপরে থ্রি ডট মেনু থেকে ডেস্কটপ সাইট করে নেবেন, ডেস্কটপ সাইটটা এনাবেল করে নেবেন। তারপরে এখানে দেখুন পোল অপশন, মোবাইলের মতো এখানে পোল অপশন আছে, যে পোল অপশনে ক্লিক করে আপনি যেরকম দেখালাম আগের মোবাইলে যে ভোটের সিস্টেম করতে পারবেন সেটা করতে পারবেন। তারপর দেখুন এখানে যে ইমেজ অপশন, ইমেজ অপশনে ক্লিক করে এখানে যে দেখুন সিলেক্ট এ ফাইল টু আপলোড, এখানে যদি আমি ক্লিক করি দেখুন এখানে ক্লিক করলে আমি কম্পিউটার থেকে কোনো একটা ছবি নিতে পারবো। দেখুন কোনো একটা ছবি, তো সাপোজ ধরুন আমি এই ছবিটা, দেখুন এই ছবিটাতে আমি ডবল ক্লিক করলাম, এই ছবিটাতে ডবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ছবিটা চলে আসলো, ঠিক আছে। তো এখন দেখুন এখান থেকে পজিশন কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনি। দেখুন মানে এখানে ছবিটা আসলে আপলোড করার সঠিক সাইজ হচ্ছে 1080x1080, ঠিক আছে। তো সেই সাইজ অনুযায়ী সবসময় আমাদের ছবি কিন্তু মানে এইখানের এই সাইজ অনুযায়ী কিন্তু আমাদের সবসময় ছবি হয় না, তো সেজন্য কিন্তু এখানে এরকম বড় করে দেখা আছে। দেখুন আপনি কী করতে পারেন, এই যে আমি যদি পজিশনে ক্লিক করি, পজিশনে ক্লিক করে দেখুন ছবির পজিশনটা আমি ঠিক করে দিতে পারি, ঠিক আছে। সাপোজ আমি এরকম রাখলাম এটুকু রেখে এই যে সেভ প্রিভিউতে ক্লিক করলাম, ক্লিক করার পর তো এবার আমি চাইলে দেখুন এখানে উপরে ছবির উপরে কোনো কিছু এখানে লিখলে এখানে লিখতে পারবো, লিখতে চাইলে, ঠিক আছে। তো তারপরে এখানে কি করব, পোস্টে ক্লিক করে দিলে কিন্তু আমার ছবিটা পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবেই কিন্তু আপনি আসলে এই কমেন্ট্রি ট্যাবের মাধ্যমে আপনি ফেসবুকের মতো ইউটিউবে ছবি, ভিডিও বা কোনো ভিডিওর লিঙ্ক এগুলো কিন্তু শেয়ার করতে পারবেন। আর এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার পুরনো কোনো ভিডিও লিঙ্ক শেয়ার করে বা পুরনো কোনো ভিডিও আপনার কমিউনিটি ট্যাবে নতুন করে শেয়ার করে সেটার কিন্তু কিছু ভিউজ আনতে পারবেন। এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে কিন্তু আপনি আপনার সাবস্ক্রাইবারদের সাথে কানেক্টেড থাকতে পারবেন সবসময়। মনে করুন আপনার কোনো কারণে ইউটিউবে অনেকদিন ভিডিও দিতে পারছেন না, তো এক্ষেত্রে কিন্তু আপনি কমিউনিটি ট্যাবে কোনো একটা পোস্ট করে দিয়ে আপনি আপনার সাবস্ক্রাইবারদের জানিয়ে দিতে পারেন যে এই কারণে আমি ভিডিও দিতে পারতেছি না, বা আগামী এই তারিখে বা আগামী সপ্তাহে বা আগামী এই দিনে আমার নতুন ভিডিও আসতেছে, এরকম কিন্তু আপনি কমিউনিটি ট্যাবে পোস্ট করে দিতে পারেন। আর আপনি সবসময় বা ঘন ঘন ইউটিউবে ভিডিও আপলোড দিতে না পারলেও আপনি চেষ্টা করবেন কমিউনিটি ট্যাবে সবসময় পোস্ট করার, তাহলে কিন্তু আপনি আপনার সাবস্ক্রাইবারদের সাথে কানেক্টেড থাকবেন। আপনি চাইলে কোনো তথ্য জানিয়ে দিতে পারবেন আপনার সাবস্ক্রাইবারদের এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।